हेलो एवरीवान पुलप्रथम मैं सकुके मोर चेनेल एक नतुन भिडिओ स्वागत जानसो आज आम भिडिओ उद्यन राष्ट्रीय किसान उत्सव विषय आलोचना करम गति के भिडिओ शेष चाहिए अर्थात विभिन्न भारत विभिन्न राज्य पालन कर किसान उत्सव विषय इते आलोचना कर गए प्रथम आम जो जतियों उत्सव विहुर विषय अलग जान लम विहुर निश्चय सकुए जानू विहु कृषिभित्तिक उत्सव और विहु तीन एट बहाग विहु जक रंगाली विहु बुली कय काति विहु जक कंगाली विहु बुली कय माग विहु जक भोगाली विहु बुली कय एतिया बहाग विहु चत माहर हेहत अर्थात बहाग विहु चत माहर हेहत पालन करा प्रथम दिना कि विहु थाके गोरु विहु थाके आरु हेदिना कि करे गोरुक गा दुवाई पछत गात लाउ बेंगना आदि आगबढ़ाई हेहत कि करे श्री बृद्धि कामना करे आरु गधूलि समयत कि करे গরুবোৰক কি কৰে পগাৰে নতুন পগাৰে বান্ধে আৰু ধূপধূনা আদি জ্বলাই নতুন বিচনীৰে বিচি এই গৰুবোৰক কি কৰে দোৱা দিয়ে তাৰপিছত দ্বিতীয় দিনা কি হয় মানুহ বিহু হয় আৰু সেইদিনা মানুহে বিভিন্ন ধৰণৰ কিছুমান নিয়ম নীতি পালন কৰে যেনেকুৱা বিহুৱান লয় আৰু বিহুৱান দিয়ে সৰুৱে ডাঙৰক ডাঙৰৰ পৰা আশীৰ্বাদ লয় ডাঙৰে সৰুক মৰম কৰে ঢোল পেঁপা আদি বজাই গগন বজাই হুঁচৰি গায় তে এইবিলাক পালন কৰে আৰু বহাগ বিহু অতি উলহ মালহনে উলহ মালহেৰে বা আনন্দত পালন কৰা হয় কাৰণে ইয়াক ৰঙালী বিহু বুলি কোৱা হয় তাৰপিছত আছে কাতি বিহু কাতি বিহু আহিন মাহৰ শেষৰ দিনা কাতি বিহু পালন কৰা হয় আৰু এই সময়ত মানুহৰ অভাৱ অনটন থাকে কাৰণে অৰ্থাৎ এই সময়ত মানুহে শস্য ৰুৱে অৰ্থাৎ পথাৰ সেউজীয়া হৈ থাকে আৰু পথাৰত কি কৰে মানুহে গধূলি সময়ত পথাৰত খেতিপথাৰত চাকি বন্তি জ্বলাই আৰু তুলসী তলত বন্তি জ্বলাই যাতে লক্ষ্মী বৰাললৈ আহে অৰ্থাৎ সেই সময়ত মানুহে শস্য ৰুৱে সেইকাৰণে মানুহৰ কি থাকে অভাৱ অনটন থাকে যাৰ কাৰণে ইয়াক কঙালী বিহু বুলি কয় তাৰপিছত মাঘ বিহু পুহ মাহৰ সংক্ৰান্তিৰ দিনা মাঘ বিহু পালন কৰা হয় আৰু এই সময়ত এই শস্য ৰোৱাৰ পিছত শস্য উপচে অৰ্থাৎ শস্য মানুহে কাটে ধান গৃহ যি লগায় এইবিলাক কাটে কাটি পেলাই ঘৰলৈ আনে আৰু মানুহৰ অভাৱ এই সময়ত গুচি যায় সেইকাৰণে এই বিহুটো কি বুলি কয় ভোগালী বিহু বুলি কোৱা হয় এই বিহুত মহৰ যুঁজ কুকুৰা যুঁজ আদি অনুষ্ঠিত কৰা হয় আৰু এই বিহুত কি কৰে মেজিঘৰ সাজে আৰু মেজিঘৰ সাজি পেলাই কি কৰে তাত ভোজ ভাত খাই পেলাই পিছদিনা মেজিঘৰটো জ্বলাই দিয়ে তো ইয়াৰ পিছত ওনাম উৎসৱ কেৰেলাত পালন কৰা হয় কেৰেলাৰ এক প্ৰধান উৎসৱ হয় ওনাম উৎসৱ আৰু শাওন ভাদ মাহৰ শস্য চপোৱাৰ পিছত এই উৎসৱ পালন কৰা হয় আৰু এই উৎসৱ দহ দিন ধৰি চলি থাকে আৰু ওনাম উৎসৱৰ লগত জড়িত কিছুমান বস্তু আমি দুটা বস্তু ইয়াতে জানি থোৱা ভাল পৰীক্ষাত আহিব পাৰে যে ওনাম উৎসৱৰ লগত জড়িত এটা নাচ আছে যাক কোৱা হয় কাই কত্ৰিকালি আৰু এখন নাও খেল পতা হয় যাক কোৱা হয় বেলুমকালি আৰু এই দুটি ইম্পৰ্টেণ্ট হয় পৰীক্ষাত আহিব পাৰে যে এনেকৈ দিব পাৰে যে কাই কত্ৰিকালি নাচটো কিহৰ লগত জড়িত তেতিয়া ওনাম উৎসৱ আমি ইয়াতে দিব লাগিব আৰু বেলুমকালি কি খেল হয় আৰু কাৰ লগত জড়িত নাও খেল হয় ওনাম উৎসৱৰ লগত জড়িত ওনাম উৎসৱ ক'ত পালন কৰা হয় কেৰেলা ৰাজ্যত পালন কৰা হয় আৰু কেতিয়া শাওন ভাদ মাহৰ শস্য চপোৱাৰ পিছত পালন কৰা হয় আৰু এইটো সকলো ধৰ্ম অৰ্থাৎ হিন্দু মুছলিম খ্ৰীষ্টান সকলো ধৰ্ম মিলি এই উৎসৱ পালন কৰে অৰ্থাৎ ধৰ্ম নিৰপেক্ষ উৎসৱ হয় এইটো তাৰপিছত বুদ্ধ পূৰ্ণিমা বুদ্ধ পূৰ্ণিমা আমি জানো বুদ্ধদেৱ আছিলে বৌদ্ধ ধৰ্মৰ প্ৰৱৰ্তক আৰু এই বৌদ্ধদেৱৰ জন্ম সিদ্ধি লাভ আৰু মৃত্যুৰ বহাগ মাহৰ পূৰ্ণিমা তিথিত হৈছিল বাবে এই পবিত্ৰ দিনটোক বুদ্ধ পূৰ্ণিমা হিচাপে পালন কৰে কোনে বৌদ্ধ ধৰ্মৰ লোকসকলে তাৰপিছত চাওঁ হোলী বা ফাকুৱা হোলী বা ফাকুৱাৰ বিষয়ে আমি জানো হোলী বা ফাকুৱা হৈছে সৰ্বভাৰতীয় উৎসৱ ভাৰতৰ সকলো প্ৰান্তত এই উৎসৱ পালন কৰা হয় আৰু এই পালন কৰা হয় ফাগুন মাহৰ পূৰ্ণিমা তিথিত এই উৎসৱ পালন কৰা হয় আৰু ৰাজস্থানত এই উৎসৱত ৰাজস্থানত এবিধ বাদ্য বজায় যাক চুং বুলি কয় চুং বুলি কয় পৰীক্ষাত আহিব পাৰে যে হোলীৰ সময়ত ৰাজস্থানত বজোৱাৰ বাদ্যযন্ত্ৰৰ নাম চুং বুলি কয় আমি মনত ৰাখিম উত্তৰ ভাৰতত ইয়াক হোলী বুলি কয় পশ্চিমবংগত ইয়াক দৌল যাত্ৰা বুলি কয় আৰু অসমত ইয়াক দৌল উৎসৱ বুলি অভিহিত কৰা হয় আৰু এই উৎসৱত বিভিন্ন মানুহে ৰঙৰ খেল খেলে ৰং এজনে আনজনক ৰং দিয়ে লগতে বিভিন্ন ধৰণৰ বাদ্যযন্ত্ৰ বজাই কি কৰে নৃত্য গান আদিৰে আনন্দ উপভোগ কৰে ইয়াৰ পিছত ছট পূজা ছট পূজাটো
বিহার উত্তর প্রদেশ আদিত পালন করা হয়। অর্থাৎ বিহারী লোকসকলে কি করে ছট পূজা পালন করে। আর এই পূজার মূল মূলত কি সূর্য দেবতাক পূজা করা। আর অসমত কিছু হিন্দিভাষী লোকসকলেও এই উৎসব পালন করে। আর ইয়াত মানুষের বিশ্বাস যে যে সূর্য দেবতাক পূজা করে পেলাই সূর্যর উত্তাপর ফলত অশুভ শক্তিসমূহ যাতে নাশ হয়ে যায় আর মানুষের মনোকামনা যাতে পূর্ণ হয় সেই কারণে এই ছট পূজাটো উদযাপন করে। তো গতি ছট পূজাটো উত্তর প্রদেশ আর বিহারত পালন করা হয়, এটা আমি মনত রাখব লাগবে। ইয়ার পিছত দুর্গাপূজা। দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বী লোকসকলে দুর্গাপূজা পালন করে। আর দুর্গাপূজার আমি জানো দুর্গার দেবীর প্রতিমা হাজি পূজা তাক পূজা করা হয়। আর শরৎকালত এই উৎসব পালন করা হয়। আর বিজয়া দশমীর দিনত দুর্গার প্রতিমূর্তি নদীত বিসর্জন করা হয়। তো গতি হিন্দু ধর্মাবলম্বীর লোকসকলের একটা উৎসব মনত রাখব লাগবে। ইয়ার পিছত দশেরা উৎসব। দশেরা উৎসবটো উত্তর ভারতের লোকসকলে পালন করে। আর এই উৎসব কি রামলীলা প্রদর্শন করা হয়। আর এই উৎসবর জড়িত একটা কাহিনী আছে। আর কাহিনীটো হয়েছে যে যেতিয়া রাবণে সীতাক হরণ করে লঙ্কালৈ লৈ গৈছিলে তেতিয়া রামর পত্নী সীতাক উদ্ধার করার বাবে রাম রাবণের মাজত কি হয়েছিল যুদ্ধ হয়েছিল। আর যুদ্ধর সময়ত রামে কি করেছিল রাবণক বধ করেছিল। আর এই বধ করেছিল কারণেই এই জয়ত এই যুদ্ধত যে জয় হয়েছিল এই জয়ত তাক কি করিবৰ কাৰণে উদযাপন করিবৰ কাৰণে বা উল্লাসিত হৈ পেলাই এই উৎসবটো পালন করা হয়। আর সেই কারণে এই উৎসবত রামলীলা প্রদর্শন করা হয়। আর লগতে এই তিনিটা মূর্তি চিত্র দেখা পাইছে। এনেকুৱা তিনিটা মূর্তি সাজে, এটা হৈছে রাবণৰ মূর্তি, এটা কুম্ভকর্ণ আর এটা মেঘনাথৰ মূর্তি সাজি পেলাই কি করে জ্বলাই দিয়ে। তাৰপিছত এই উৎসব চলি থকা সময়ত আমাৰ উত্তৰ পূব ভাৰতত কি চলি থাকে, দুর্গাপূজা চলি থাকে। অলপ আগতে মই ইয়াতে আলোচনা দুর্গাপূজা আলোচনা কৰিছোঁ। ইয়াৰ পিছত পোঙ্গল উৎসব। পোঙ্গল উৎসবটো পালন করে তামিলনাডুর মানুহে। তামিলনাড়ুত এটা অতি প্রধান উৎসব হয়েছে কি, তামিলনাড়ুত পালন করা উৎসব হয়েছে পোঙ্গল। আর পোঙ্গলটো হয়েছে বিহুর নিচিনা এবিধ কৃষিভিত্তিক উৎসব। আর পোঙ্গল উৎসবটো ভোগালী বিহুর লগত তুলনা করা হয় কারণ এই সময়ত মানুষের ই অবাবরণ ঘুষে, অর্থাৎ শস্য খেতির পর ঘরলৈ আহে বড়লৈ লৈ উঠে, সেই কারণে ইয়াক কি বুলি কয়, ভোগালী উৎসব বুলি কয়। আর এই এই উৎসবটো মাঘ বিহুর নিচিনা কি কয় মেজি মেজি সাজে, সাজি পেলাই রাতে ভোজ ভাত খাই পেলাই রাতেপা মেজিটো জ্বলাই দিয়ে। সেই কারণে এই পোঙ্গল উৎসবক ভোগালী বিহুর লগত তুলনা করা হয়। তো গতি পরীক্ষা আহিব পারে যে তলত দিয়া কোনটো উৎসবত ভোগালী বিহুর লগত তুলনা করা হয়, তেতিয়া আমি পোঙ্গল উৎসব বলে দিব লাগিব। পোঙ্গল উৎসব হচ্ছে কৃষিভিত্তিক উৎসব। ইয়ার পিছতে আছে গুরু নানক জয়ন্তী। গুরু নানক জয়ন্তীটো শিখ ধর্মাবলম্বী লোকসকলে পালন করে। আর কাতি মাহর পূর্ণিমা তিথিত গুরু নানকর জন্ম হওয়ার এই দিনটোতেই কি করে শিখ ধর্মাবলম্বী লোকসকলে গুরু নানক জয়ন্তী পালন করে। গতি গুরু নানক জয়ন্তীত শিখ ধর্মীয় লোকসকলে কি করে শোভাযাত্রা করে। গুরু নানক জয়ন্তীর যিখিনি কীর্তন আছে এইবিলাক কীর্তন গাই গাই শোভাযাত্রা করে। আর লগতে ইহতে সমবেত হয়ে পেলাই সকল একলগে সমবেত হয়ে পেলাই কি করে গুরু নানকর যেবিলাক বাণী আছে সেই বাণী সমূহ শ্রদ্ধা আর ভক্তিরে পাঠ করে। তারপর বড়দিন। বড়দিন হয়েছে খ্রিস্টান ধর্মীয় লোকসকলের উৎসব। আর এই উৎসবটো ডিসেম্বর মাসের 25 তারিখে পালন করা হয়। ডিসেম্বর মাসের 25 তারিখে বড়দিন পালন করা হয়। আর এই দিনা যীশুখ্রিস্টর জন্মদিন হিসাবে এই উৎসবটো পালন করা হয়। আর এইটা খ্রিস্টান ধর্মীয় লোকসকলে পালন করে। আর এই দিনা গির্জাত সমূহীয়া প্রার্থনা, সকলে মিলি পেলে প্রার্থনা করে। আর লগতে গির্জা ঘরখন বা চারিওফালে কি করে ধুনিয়াকে সজাই লয়। আর বিভিন্ন ধরনের খ্রিস্টমাস গছ বলে কয়, আমি জানো খ্রিস্টমাস গছবিলাক এনেকুৱা ত্রিভুজের নিচিনা এনেকুৱা থাকে শঙ্কর নিচিনা, এই গছবিলাক ইহতে ধুনিয়াকে লাইট পুতল লাইট লগাই রং বিরঙ্গর করে তোলে। আর বিভিন্ন নৃত্য গীত আদি পরিবহন করে, এজনে আনজনক শুভেচ্ছা প্রদান করে। গতি হয়তো সকলে মিলি পেলাই রাতে বহু পরলৈকে ইহতে এই উৎসবটো বিভিন্ন আনন্দ উল্লাসেরে পালন করে। তারপিছত আছে ঈদ। ঈদ উৎসবটো ইসলাম ধর্মী লোকসকলের হয়েছে অন্যতম উৎসব। আর দুই প্রকারের দুটা ঈদ আছে, এটা ঈদ উল ফিতর, এটা ঈদ উল জাহা। আর আরবি রমজান মাহর শেষত শাওয়াল মাহর প্রথম দিনা ঈদ উল ফিতর পালন করা হয়। আর রমজান মাহত মুসলিম ধর্ম লোকসকলে কি করে রমজান মাহর এমাহ উপবাস থাকে, অর্থাৎ রোজা রাখে। আরবি মাহর আরবি জিলহজ মাহর 10 তারিখে ঈদ উল জোহা পালন করা হয়। আর এই ঈদত ইসলাম ধর্মী লোকসকলে সমূহীয়ভাবে নামাজ পড়ে। তো গতি এইখিনি আর ইয়াতে আমি জানিবলগীয়া বিভিন্ন ধর্মীয় লোক বা বিভিন্ন বিভিন্ন রাজ্যত পালন করা যেবিলাক উৎসব ইয়াতে মই আলোচনা করবলে চেষ্টা করেছো। যদি ইয়াতে কিবা ভুল হয়েছে তেনেহলে আপনাদের কমেন্ট করে শুধরাই দিব।
আৰু গতিকে ইয়াৰ পৰা পৰীক্ষাত প্ৰশ্ন আহিব পাৰে। যদি আপোনালোকৰ কিবা সহায় হয় তেনেহ'লে লাইক কৰিব, কমেণ্ট কৰিব, শ্বেয়াৰ কৰিব, আৰু যদি মোৰ চেনেল নতুনকৈ আহিছে তেনেহ'লে ছাবস্ক্ৰাইব কৰিব আৰু লগতে বেলটো দবাই থ'ব, যাতে মই নতুন নতুন ভিডিঅ' আপলোড দিয়াৰ লগে লগে আপোনালোকে ন'টিফিকেশ্যন পাই যায়। গতিকে আজিৰ ভিডিঅ'টো চোৱাৰ কাৰণে সকলোকে ধন্যবাদ।